বন্ধুরা কেমন আছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো দু থেকে পাঁচ আনা স্বর্ণের ভিতরে কিছু ইয়ারিং, কানের দুলের ডিজাইন ও আপনি সবসময় ইউজ করতে পারবেন সেরকমও কিছু ছোট ছোট দুল রয়েছে, সেটা ভিডিওর শেষে আপনি দেখতে পারবেন। বন্ধুরা দেখুন, এই ভিডিওর ভিতরে আমি কিছু কথা বলবো যে ডিজাইন বিষয়ে, যে কোনটা আপনার জন্য ভালো হবে, কোন ডিজাইনটা কত ক্যারেট বা আপনার বিভিন্ন ধরনের কথা এখানে বলবো আমি, যেটা আপনার শুনলে ডিজাইনগুলো আপনি তৈরি করতে খুবই সহজে পারবেন। বন্ধুরা দেখুন, এখান থেকে যে কোনো ডিজাইন যদি আপনি চয়েস করে তৈরি করতে চান, তাহলে এখানে যে প্রথমে যে ইয়ারিং কানের দুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আপনি চার থেকে পাঁচ আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে এক জায়গায় যাওয়া আসার জন্য ভালো হবে। আর আপনি এখান থেকে যে কোনো ডিজাইনই চয়েস করুন না কেন, যদি ছোট ডিজাইনটা হয় সেটা আপনি কম স্বর্ণ দিয়ে, চার আনা স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন, যেটা একটু বড় সেটা পাঁচ আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনার একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন। যখনই তৈরি করবেন তখন ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে জিনিসগুলো ভালো হবে, কালারটা ভালো থাকবে, আপনি ব্যবহারও ভালো পাবেন। বন্ধুরা, আর এখানে আপনার কিছু ছোট কানের দুলের ডিজাইন এখন দেখাবো। বন্ধুরা দেখুন, আপনি যখনই যে কোনো ডিজাইন চয়েস করবেন, সে ডিজাইনগুলো আপনি যদি সবসময় ইউজ করেন, তাহলে এখান থেকে কোনো ডিজাইন আপনি চয়েস করে তৈরি করতে পারেন। আপনার যদি কোনো ডিজাইন চয়েস করা থাকে, সে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। দেখুন, আপনি এখান থেকে যদি কোনো ডিজাইন চয়েস করে নেন, তাহলে ছোট যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনার দু আনা, আড়াই আনা, আর আপনার এর চেয়ে যে একটু বেশি ওজন রয়েছে সেটা হলো আপনার তিন আনা, চার আনা এরকম স্বর্ণ দিয়ে এই ছোটো ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। আপনি সবসময় ইউজ করতে পারবেন, ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি ডিজাইনগুলো আপনার ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন ও স্বর্ণের বিষয় বিভিন্ন ধরনের পরামর্শ আমি দিয়ে থাকি, যাতে আপনার জিনিসটা তৈরি করতে সুবিধা হয়। তো ধন্যবাদ।